বুথ ফেরত সমীক্ষার ফল নস্বাত করে দিয়ে বাংলায় এবার ভোটের প্রবণতা সম্পূর্ণ ভিন্নমুখী গতবার আঠারোটি আসন জিতেছিল বিজেপি এবার তা বাড়ার পূর্বাভাস ভূত ফেরত সমীক্ষায় দেওয়া শেষ খবর অনুযায়ী বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস উনত্রিশটিতে বিজেপি বারোটিতে এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে দার্জিলিংয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তা এক লক্ষ বত্রিশ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা এগিয়ে আছেন উনসত্তর হাজারের বেশি ভোটে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল আটত্রিশ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন হুগলির আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অরূপকান্তি দিগারির থেকে উনিশ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন আসানসোলে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির এস এস থেকে উনষাট হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বালুরঘাটে দীর্ঘক্ষণ পিছিয়ে থাকার পর এখন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্রের থেকে তেরো হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বহরমপুরের প্রবণতায় চমক সেখানে পাঁচবারের সাংসদ কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে আটান্ন হাজারেরও বেশি ভোটে পিছনে ফেলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান বনগাঁয় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ দাসের থেকে ছেচল্লিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ডাঃ সুভাষ সরকারের থেকে একত্রিশ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বারাসাতে তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার বিজেপির স্বপন মজুমদারের থেকে এগিয়ে রয়েছেন নিরানব্বই হাজারেরও বেশি ভোটে বসিরহাটে বিজেপি প্রার্থী পাত্রকে অনেক পেছনে ফেলে দু লক্ষ তিপ্পান্ন হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ নুরুল ইসলাম বর্ধমান পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অসীম কুমার সরকারের থেকে এক লক্ষ চুয়ান্ন হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন বর্ধমান দুর্গাপুরে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এক লক্ষ সাঁত্রিশ হাজারেরও বেশি ভোটে পিছনে ফেলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক বিজেপির অর্জুন সিং এর থেকে আটান্ন হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় বিজেপির দেবতনু ভট্টাচার্যের থেকে এক লক্ষ তেইশ হাজারের বেশি ভোটে এগিয়ে বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের সুজাতা মণ্ডলের কাছ থেকে আট হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বোলপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল বিজেপির পিয়া সাহার থেকে এগিয়ে রয়েছেন তিন লক্ষ আঠেরো হাজারের বেশি ভোটে কোচবিহারের প্রবণতাতে চমক সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নিষেধ প্রামাণিকের থেকে উনচল্লিশ হাজারের বেশি ভোটে এগিয়ে ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির অভিজিৎ দাসের থেকে দমদমে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় বিজেপির শিলভদ্র দত্তের থেকে চুয়াল্লিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন ঘাটালে তৃণমূল কংগ্রেসের দেব বিজেপির হিরণের থেকে এগিয়ে রয়েছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজারের বেশি ভোটে হুগলি আসনে তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জি বিজেপির লকেট চ্যাটার্জির থেকে চৌত্রিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন হাওড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার রথিন চক্রবর্তীর থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে যাদবপুরে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ বিজেপির ডাক্তার অনির্বাণ গাঙ্গুলির থেকে দু লক্ষ তেরো হাজারেরও বেশি ভোটে এগিয়ে এখানে তৃতীয় স্থানে রয়েছেন বাম কংগ্রেস প্রার্থী সৃজন ভট্টাচার্য জলপাইগুড়িতে বিজেপির ডাক্তার জয়ন্ত রায় তৃণমূল কংগ্রেসের নির্মল চন্দ্র রায়ের থেকে পঁচাশি হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসের খালিলুর রহমান কংগ্রেসের মুর্তাজা হোসেনের থেকে এক লক্ষেরও বেশি ভোটে এগিয়ে আছেন এখানে তৃতীয় স্থানে আছেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের কালীপদ সারেন বিজেপির ডক্টর প্রণত টুডুর থেকে এক লক্ষ বাইশ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন জয়নগরে তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডল বিজেপির অশোক কান্ডারির থেকে সাড়ে চার লক্ষের বেশি ভোটে এগিয়ে কাঁথিতে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের উত্তম বারিকের থেকে সাড়ে দশ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তমলুকে তৃণমূল কংগ্রেস প্রার্থী থেকে আটত্রিশ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা দক্ষিণে তৃণমূল কংগ্রেসের মালারায় বিজেপির দেবশ্রী চৌধুরীর থেকে এগিয়ে রয়েছেন এক লক্ষ ষাট হাজার ভোটে কলকাতা উত্তরে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির তাপস রায়ের থেকে ছেচল্লিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন